আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন চলুন আজ আমরা ঘুরে আসি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখন আমি বাণিজ্য মেলায় যাচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করব আমরা সাড়ে এগারোটার দিকে বাসা থেকে বের হয়েছি একটু জ্যাম কম ছিল রোডে তাই তাড়াতাড়ি যেতে পারছি বাণিজ্য মেলায় আমরা এখন বাণিজ্য মেলার রোডে ঢোকার জন্য এখন টিকিট কেটে নিলাম গাড়ি পার্কিং করার জন্য আমরা গাড়ি পার্কিং করে এখন নেমে গেলাম আমরা এখন টিকিট কাউন্টারে চলে আসলাম টিকিট কাটার জন্য টিকিট কাটতে আপনার দুই ধরনের সুবিধা আছে আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার টিকিট ফ্রি পাবেন না হলে আপনার টিকিট কাটতে চল্লিশ টাকা করে জনপতি লাগবে বাচ্চাদের জন্য বিশ টাকা এখন আমরা দিল্লি অ্যালুমিনিয়াম শপে চলে আসলাম এখানে আমরা সেট জন্য কিচেনের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো দেখতেছি আমার ভিডিওটি যদি আপনাদের খারাপ লাগে কমেন্টে জানাবেন ক্যামেরাটা একটু সমস্যা দেখা দিয়েছিল এডিট করতে গিয়ে ভিডিওটা কাঁপছিল এখন আমরা ইলেকট্রিক শপ চলে আসলাম এখানে একটা কিনলে দশটা জিনিস ফ্রি দেয় দেখলাম জিনিসগুলো এখানে ফ্রাই প্যান নিক কড়াই ওভেন এইসব জিনিসপত্র ছিল এটা একটা কাটাকুটি শপ এখানে আপনি ফ্রুট সালাদ কাটার জন্য সুন্দর সুন্দর নাইফ পাবেন এখানে আপনি খাবারের পিঠা জেলি আচার সহ সব ধরনের খাবার পাবেন এখানে কুকিজ ছিল আমরা চলে আসলাম একটা মহিলাদের দোকানে এখানে থ্রি ছিল শাল ছিল আমরা রাইস কুকার দেখতেছিলাম কেনার জন্য এখানে আমরা হাড়ি দেখতেছিলাম বাসার জন্য কেনার জন্য হাড়ি আপনি বাণিজ্য মেলায় সব কিছুই পাবেন সাধ্যের ম ভিতরেই সব কিছু পাওয়া যাবে বাণিজ্য মেলায় সবাই অনেকেই বলে অতিরিক্ত দাম আমার মনে হয় অতিরিক্ত দাম না সাধ্যের ভিতরেই সব কিছু আছে আমার কাছে মনে হয়েছে আমি যা যা কিনেছি সেগুলো পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমার কাছে মনে হয়নি যে অনেক দাম মোটামুটি সাধ্যের ভিতরে সব কিছু কেনা যায় আমরা এখন ঘুরে ঘুরে দেখতেছিলাম ছিলাম স্টলগুলো আমরা এখন চলে আসলাম একটি স্টলে এখানে যা কিনবেন সব একশো তিরিশ টাকা আপনি যেই ধরনের প্রোডাক্টই নেন না কেন সব একশো তিরিশ টাকা এখান থেকে আমরা একটা জিনিস কিনলাম দু এখন আমরা চলে আসলাম আপনার বেডরুম বা ড্রয়িং রুম ডেকোরেশন করার জন্য এই স্টলটায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে অনেক সুন্দর সুন্দর আপনি আয়না পাবেন তারপর ফুলদানি ফটো ফ্রেম অনেক সুন্দর সুন্দর ছিল এখন আমরা চলে আসলাম একটি শপে এখানের জিনিসগুলো আমার অনেক ভালো লেগেছে এখান থেকে আমি কয়েকটা প্রোডাক্ট কিনেছি ওদের কালেকশনগুলো অনেক সুন্দর ওদের স্টলটাকে ডেকোরেশন করাটাও অনেক সুন্দর হয়েছে এখানে আপনি কাঁথা বিছনা চাদর ম্যাট ডাইনিং ম্যাট সহ আপনি থেকে দা শুরু করে আপনার ঘর সাজানো জিনিসপত্র সবকিছুই পাবেন তারপর গ্রাম বাংলার যে হারিকেন আমরা দেখতাম এখানে হাইকেন দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে স্টলটাকে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে মাটির জিনিসপত্র আছে লোকশিল্প জিনিসপত্র এখানে পাওয়া যায় এই যে আমরা চলে আসলাম হাড়ি দিয়ে তারা ডেকোরেশন করেছে গ্রাম বাংলায় এখনো দেখা যায় না বেশিরভাগ হাড়ি এখন এই যে বাঁশের তৈরি জিনিসপত্র এখানে ওদের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল এই যে ফুলদানি অনেক সুন্দর সুন্দর ফুলদানি ছিল মাটি ফুলদানিগুলো সুন্দর এখানে সব এক রেটের জিনিসপত্র আপনার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এই যে এখানে দা বটি সুপারি কাটা শ্রোতা সহ সব কিছুই ছিল দেখলাম আপনারা চাইলে কার উপন্য সব থেকে নিতে পারেন এখানে থেকে সব কিছুই সুন্দর ওদের দোকান থেকে আপনারা নিতে পারবেন এখন আমরা চলে যাচ্ছি জয়িতা এটা একটা মহিলা সংস্থা আপুদের স্টলটা অনেক ভালো লাগলো আমার স্টলটা সম্পূর্ণটাই আপুরাই করতেছে এখানে আপনি থ্রি পিস শাড়ি সহ চাদর থেকে শুরু করে কুটির শিল্প জিনিসপত্র আপনার ঘর সাজানোর জিনিসপত্র সব সবকিছুই পাবেন এখান থেকে আমি একটা বেডশিট কিনেছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করবেন আরো নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ